বাংলাদেশের চলচ্চিত্রের একটি অবিচ্ছেদ্য অংশ চলচ্চিত্রের গান। অনেক সময়ই দেখা গেছে চলচ্চিত্রের গানের জন্য অনেক দুর্বল চলচ্চিত্র হিট করেছে। আজকের পর্বে আমরা তুলে ধরব বাংলাদেশের চলচ্চিত্রের গানের সেরা দশজন সঙ্গীত শিল্পীর কথা। এটি কোনো র্যাঙ্কিং ভিডিও নয়, ফলে ইংরেজি হরফে নামের প্রথম অক্ষর ধরে সাজানো হলো এই তালিকা। এন্ড্রু কিশোর বাংলাদেশের চলচ্চিত্রের গানের অন্যতম একজন প্লেব্যাক সিঙ্গার। এন্ড্রু কিশোর প্রয়াত এই শিল্পী রেকর্ড 8 বার জিতেছেন সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অন্যতম সেরা কিছু গান হচ্ছে হায়রে মানুষ রঙিন ফানুষ, সবাই তো ভালোবাসা চায়, চোখ যে মনের কথা বলে, আমি একদিন তোমায় না দেখিলে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, তুমি আমার কত চেনা, এখানে দুজনে নির্জনে, পিঁপড়া খাইলো বড় লোকের ধন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা ইত্যাদি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শুধু চলচ্চিত্রের গানে নয়, আধুনিক ও গণসঙ্গীতেও ছিলেন দুর্দান্ত। বিবিসি বাংলাদেশের সর্বকালের সেরা 20 গানের যে তালিকা করেছিল সেখানে তারই সর্বোচ্চ 3টি গান স্থান পায়। তার চলচ্চিত্রের গানের মাঝে উল্লেখযোগ্য গানগুলো হলো তুমি কি দেখেছো কভু, ওরে নিউ দরিয়া, পিসথালা এই পথটারে ভালোবেসেছি, শত্রু তুমি বন্ধু তুমি, এক বুক জ্বালা নিয়ে ইত্যাদি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। বশির আহমেদ বাংলা গানের পাশাপাশি পাকিস্তান আমলে উর্দু গানের জন্য বিখ্যাত ছিলেন তিনি। স্বাধীনতার আগে পুরো পাকিস্তানের অন্যতম প্লেব্যাক সিঙ্গার ছিলেন তিনি। কখনো মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রের গানের জন্য তিনি একবার জিতে নিয়েছেন শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য গানগুলো হলো যারে যাবি যদি যা, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, অনেক স্বাদের ময়না আমার, কত আশা ছিল মনে ইত্যাদি। পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা। কনক চাপা বাংলাদেশের নারী কণ্ঠশিল্পীদের মাঝে অন্যতম একজন। কনক চাপা প্রচুর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে 3 বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে আমার প্রেমের তাজমহল, যে প্রেম স্বর্গ থেকে এসে, তুমি আমার এমনই একজন, অনেক সাধনার পরে আমি, তুমি মোর জীবনের ভাবনা, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভালো আছি ভালো থেকো, তোমায় দেখলে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে ইত্যাদি। মাহমুদুর নবী বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী মাহমুদুর নবী। তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও পঞ্চমের বাবা। 1976 সালে দি রেইন চলচ্চিত্রের জন্য তিনি সেরা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানগুলো হল আয়নাতে ওই মুখ দেখবে যখন, গানেরই খাতায় স্বরলিপি লিখে, প্রেমের নাম বেদনা, আমি 7 সাগর পাড়ি দিয়ে, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমি তো আজ ভুলে গেছি সবই ইত্যাদি। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে। মোহাম্মদ খুরশিদ আলম অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানের গায়ক তিনি। বিশেষ করে প্রেমের গানে তার জুড়ি মেলা ভার। তার উল্লেখযোগ্য গানগুলো হলো চুমকি চলেছে একা পথে, চুরি করেছ আমার মনটা, আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, মা গো মা আমারে বানাইবি তুই দিওয়ানা, বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, পাখির বাসার মতো 2টি চোখ তোমার ইত্যাদি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। রুনা লায়লা
বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। তিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেরও একজন অন্যতম সঙ্গীত শিল্পী। বাংলা, হিন্দি, উর্দু সহ উপমহাদেশের প্রায় সকল বড় ভাষাতেই গান গেয়েছেন তিনি। তিনি 7 বার জিতেছেন সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার জিতেছেন পাকিস্তানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিকার অ্যাওয়ার্ড। তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের গানগুলো হল গানেরও খাতায় স্বরলিপি, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, ও আমার বন্ধু গো, এখানে দুজনে নির্জনে, 71-এর মা জননী, প্রেম প্রীতি আর ভালোবাসা ইত্যাদি। সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিন সর্বোচ্চ সংখ্যক 14 বার জিতেছেন সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য গানগুলো হল সব সখীরে পার করিতে, হাইরে কপাল মন্দ, কেউ কোনোদিন আমারে তো, শত জনমের স্বপ্ন, এই মন তোমাকে দিলাম, শুধু গান গেয়ে পরিচয়, বরসার প্রথম দিনে, সে যে কেন এলো না, তুমি আমার মনের মাঝি ইত্যাদি। সৈয়দ আব্দুল হাদি বাংলাদেশের আরেকজন সফলতম গায়ক। তিনি 5 বার অর্জন করেছেন সেরা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য গানগুলো হল আছেন আমার মুক্তার, কেউ কোনোদিন আমারে তো, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, চোখের নজর এমনি কইরা, চোখ বুঝিবে দুনিয়া আন্দার, জন্ম থেকে যৌছি মাগো, যেও না সাথী ইত্যাদি। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। সুবীর নন্দী। আমাদের আজকের তালিকার শেষ শিল্পী সুবীর নন্দী। তিনিও 5 বার অর্জন করেছেন সেরা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য গানগুলো হল আমার এ দুটি চোখ পাথর তো নয়, তুমি এমনই জাল পেতেছ, একটা ছিল সোনার কন্যা, ও আমার উড়াল পঙ্খিরে, বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, আশা ছিল মনে মনে ইত্যাদি। এই 10 জনের বাইরে চলচ্চিত্রের গানের কথা বলতে গেলে যাদের নাম না বললেই নয়, তারা হলেন খালিদ হাসান মিডু, মনির খান এবং শাহনাজ রহমতুল্লাহ। আগামী পর্বে থাকবে সেরা 10 সঙ্গীত পরিচালকের কথা। জানতে হলে সিনেপয়জনের সঙ্গেই থাকুন।